বঙ্গনারী সুন্দর যে রিয়া শাড়ি এখানে আপনি পাবেন আপনার মনের নতুন শাড়ি, তবে আর দেরি কেন, যোগাযোগ করুন 9775148710 ও 6296721846 নম্বরে। আর এই শাড়ির ছোঁয়ায় আপনিও হয়ে উঠুন অনন্যা। সাম্প্রতিক সমীক্ষা, সেই সমীক্ষাটাতে মানে সে একটা বহুজাতিক সংস্থার সমীক্ষা, কোটি কোটি টাকা নিয়ে তারা সমীক্ষা টমীক্ষা করে, তারা কালকে বলেছে যে তৃণমূল এখনো যদি ভোট হয় তাহলে 200+। আপনার রিয়াকশন বলুন। রেজাল্ট আমরা জানতাম, আর কেন সমীক্ষা করেছি সেটাও সবাই জানে। সেই জন্য লোকসভার আগে এরকম অনেক সমীক্ষা বেরিয়েছিল, দিলীপ ঘোষ 26% ভোট পাবে আর অপোজিশন 48 পাবে, সেটা কিন্তু উল্টো হলো। সেই জন্য এইসব সমীক্ষা, যেমন ফেক নিউজ চলছে, ফেক সমীক্ষা চলছে, আমার মনে হয় এটা নিয়ে কেউ আলোচনাও করবে না। টিএমসি যত হারছে প্রচুর টাকা খরচা করছে সমীক্ষা করে, স্টেটমেন্ট দিয়ে, অন্যরকম রিউমার ছড়িয়ে, বলছে তখন শেষ পর্যন্ত ডিসিশানটা কিন্তু সাধারণ মানুষ নেবেন। নির্বাচন বাকি আছে, এই মাসটা পার হলে দেখবেন সাধারণ মানুষ বুঝে যাবে রেজাল্ট কী হচ্ছে। দিদি, আজকে তো আপনি দিল্লি যাচ্ছেন, তো সেখানে কী নিয়ে বৈঠক বা কী নিয়ে আলোচনা? এমনি মাঝে মধ্যে আমাদের কাজের যে গতি প্রকৃতি সেই নিয়ে সার্ভে হয়, আলোচনা হয়, আগামী কার্যক্রম ঠিক হয়। আমাদের মাননীয় অমিত শাহ, মাননীয় নাড্ডাজির ট্যুর হয়ে গেছে বাংলায়, তার থেকে সেটার পর্যালোচনা এবং আগামী দিনে কী ধরনের প্রোগ্রাম হতে পারে এইসব ব্যাপার নিয়ে আলোচনা হবে। শতাব্দী রায় হঠাৎ করে বেশিরও গিয়েছেন, উনি নিজে গিয়েছেন কিনা কনফার্ম নয় যদিও, কারণ ওটা ওনার ফ্যানেদের ফেসবুক পেজ, কিন্তু যা বক্তব্য উঠে এসছে তাতে হচ্ছে ওনাকে দলের কোনো এ কার্যক্রমে আর ডাকা হয় না, উনি খুব হতাশ। না, এটা নতুন কিছু না, অনেকেই বলেছেন, বলতে আরম্ভ করেছেন, হয়তো বলতে পারতেন না আগে, এখন কোনো একটা কারণে বলছেন, এটাই বাস্তব পরিস্থিতি। টিএমসি পার্টির মধ্যে সমন্বয় কোনো দিন ছিল না, এক সুরও কোনো দিন ছিল না, লাঠি পুলিশের ভয়েতে সবাই এক জায়গায় ছিল, যে একটু ঢিলা হয়েছে সব আলাদা হতে আরম্ভ করেছে। আমরা তো সবাইকে স্বাগত করে রেখেছি, আর ওনারা ঠিক করুন কী করবেন। বলছি রাজীব বন্দ্যোপাধ্যায় তো ফেসবুকে বলছেন, কোনো কেউ ফেসবুকে, কেউ ফেস টু ফেস, তো আপনাদের ফেস টু ফেসও কেউ বলছে, কেউ ফেসবুকেও বলছে, তো এটা হচ্ছে টিএমসি পার্টিটা, আমরা বলেছি এই পার্টিটা টিকবেই না, কেউ থাকবেই না ওখানে, যারা বাধ্য হয়েছিলেন এখন ধীরে ধীরে তারা মুখ খুলতে আরম্ভ করেছেন, বাস্তব পরিস্থিতি নিয়ে বলতে আরম্ভ করেছেন, আরও অনেক কিছু ঘটবে দেখুন। শতাব্দী রায় তো এরকম মানে ফেসবুকে লিখছে, তো অনুব্রতর গড় কি তাহলে ভাঙছে? শতাব্দী রায় না লিখলেও ভাঙবে, কেউ যদি মনে করে ভয় দেখিয়ে আর চোখ রাঙিয়ে কাউকে আটকে রেখে দেবে, রাজনীতি ওটা চলে না, গণতন্ত্র এটা চলতে পারে না। দাদা, অগ্নিকাণ্ডে দেখা যাচ্ছে বারবার কখনো জল যা থাকছে না, কোনো সিঁড়ি থাকছে না, কখনো অনেক দেরিতে পৌঁছাচ্ছে, কি বলুন, খামতি হচ্ছে নাকি দমকল? দেখুন, সরকারের যে প্রশাসন সমস্ত বিভাগে একই অবস্থা আছে, যখন করোনা হলো তখন স্বাস্থ্য বিভাগের হাল আমরা দেখতে পেলাম, চাকরি বাকরির ব্যবস্থা আমরা দেখেছি উদ্যোগ ধান্দা কিছুই চলে না, শিক্ষা ব্যবস্থা আগে অন্তর্জলিতে চলে গেছে, এখন যখন এই ধরনের দুর্ঘটনা ঘটছে তখন দমকল বিভাগের যে ভিতরের অবস্থা সেটা প্রকাশ্যে আসছে। যতক্ষণ না এই ধরনের ঘটনা ঘটছে, চ্যালেঞ্জ আসছে, ততক্ষণ বোঝা যায় না, আজকে বোঝা যাচ্ছে সরকারটা খালি একটা ঢাঁচা আছে, কোনো বিভাগ ঠিকমতো চলছে না, কারণ সমস্ত বিভাগের যোগ্য অফিসারদেরকে কম্পালসারি ওয়েটিংয়ে গ্যারেজ করে রাখা হয়েছে, যত তাঁবেদার টাইপের লোক আর তারাই এখন প্রশাসন চালাচ্ছে, স্বাভাবিকভাবে যা পরিণতি হবে তাই হয়েছে। কালকে সকালে ঠিক এই সময় আপনি বলেছিলেন যে এই যে আগুনগুলো লাগছে এগুলো প্রি প্ল্যান, ঠিক তারপরে আবার কালকে বিকেলে বস্তিতেই আর একটা আগুন লেগেছে, এখান থেকে বেশি দূরে না, নিউ টাউন। আমরা সেজন্য চাইছি যে এই যে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, পশ্চিমবাংলায় বস্তি আছে বছর বছর ধরে, একাধিকবার অগ্নিকাণ্ড হয়েছে, কিন্তু তার তদন্ত হয়ে সত্য সামনে আসা উচিত, কারণ মানুষের জীবন নিয়ে টানাটানি, বিশেষ করে এই শীতের সময় প্রচুর আঙুল লাগে, কেন লাগে তার একটা তদন্ত হওয়া উচিত, সত্যি সত্যি এর পিছনে কোনো চক্রান্ত আছে এটা মানুষের জানার অধিকার আছে। অমিত শাহ মতুয়াদের কাছে যাবেন, বৈঠক করবেন বা মিটিং করবেন, বড় করে সভা করবেন, তার আগে দেখা যাচ্ছে তৃণমূল লোকের বাড়ি বাড়ি যাবে, গিয়ে একটা কর্মসূচি নিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকও সেই কর্ম, তো সেটা নিয়ে কী বলবেন? না, এতদিন কেন বাড়ি বাড়ি যেতে হয়নি, নিজের বাড়িতে থেকে পার্টি চালিয়েছেন, সরকার চালিয়েছেন, মানুষ তাদের সঙ্গে নেই এটা বুঝতে পেরেছেন, তাই বাড়ি বাড়ি যাচ্ছেন, সবার যাওয়ার অধিকার আছে, যাওয়া উচিত, আমরাও গেছি একাধিকবার, গিয়ে ওরা একটু বাস্তবটা বুঝে নিন যে কী চলছে। বিদেশে পড়তে যাওয়ার সুবর্ণ সুযোগ মিশন MBBS, বেস্ট অ্যাব্রড MBBS কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন MBBS মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। বেনারসির 3 অধ্যায়ে রাজখরানা রামনগর ও মঙ্গল বেনারসি শাহাটিক স্টাইল।